গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে কলকাতা পুরসভা। রাতে এলাকার 4 কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন পুরসভার প্রশাসক ফিরাদ হাকিম। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভার তরফে বস্তিবাসীদের ঘর তৈরির কাজ শুরু হবে। বাগবাজার মহিলা কলেজ লাগোয়া হাজার হাত বস্তিতে আগুন লাগে সন্ধেবেলা। দমকলের 28টি ইঞ্জিন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তখন বস্তিটির আর কিছুই অবশিষ্ট ছিল না। এমনকি আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে সারদা মায়ের বাড়ির লাগোয়া অফিসটিও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার পর অনেক দেরিতে এসেছে দমকল, সেই ক্ষোভে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল শোভাবাজার বাগবাজার এলাকায়। অফিস টাইমে তীব্র যানজট সৃষ্টি হয় সেন্ট্রাল এভিনিউ, গিরিশচন্দ্র এভিনিউ, এমজি রোড, এমনকি বিটি রোডেও। বাগবাজারের বস্তিতে যখন আগুন নেভানোর চেষ্টা চলছে দমকল কর্মীদের, তখন গঙ্গাসাগরে ছিলেন কলকাতার পুরসভা প্রশাসক তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি, বেশি রাতে বাগবাজারে পৌঁছন। ফিরাদ হাকিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে যারা গৃহহীন হয়েছেন রাতারাতি তাদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়া সম্ভব নয়, তবে আগামীকাল থেকে কাজ শুরু করবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে ততদিন এলাকার 4টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।